বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বরাবরের মতো আজকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি রেহেনা খাতুন, পলাশপল আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ অ্যাসাইনমেন্টের উপরে একটা ক্লাস নেব। আমাদের আজকের অ্যাসাইনমেন্টে আছে, দেখো, পঞ্চম অধ্যায়ে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, এর পার্ট এক, সুনাগরিকের গুণাবলী। তো চলো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা মূল আলোচনায় চলে যাই। অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করতে হবে তোমরা তো নিশ্চয়ই এর আগে জেনেছ, তারপরও আমি একটু বলছি আবারও। অ্যাসাইনমেন্টের তোমরা কভার পেজটা সুন্দর করে স্কুলের নাম দিয়ে, নিজের নাম, তারপরে কোন ক্লাস, তারপরে নিজের রোল নাম্বার, এগুলো লিখে জমাদানের তারিখ, অ্যাসাইনমেন্টের শিরোনাম, এটা সুন্দর করে লিখবা। তারপরে তোমরা বিস্তারিত ভিতরে লিখবা। দেখো আমাদের আজকের বিষয় হলো সুনাগরিকের গুণাবলী। সুনাগরিক কি? একটা দেশে যারা বসবাস করে, রাষ্ট্রে যারা বসবাস করে তাদেরকে নাগরিক বলা হয়। তা এই নাগরিক হওয়ার জন্য কিছু গুণাবলী আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। দেখো একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য অবশ্যই কিন্তু একজন নাগরিকের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। নাগরিক ছাড়া কোনো দেশ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়, তাই দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। কেউ কিন্তু সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, সুনাগরিকতা তাকে অর্জন করতে হয়। যে কোনো মানুষ জন্মগ্রহণ করার পরপরই কিন্তু মহামানবগণ যারা ছিলেন তারা কিন্তু এইভাবে জন্মগ্রহণ করেননি, তারা তাদের কাজের মাধ্যমে কিন্তু তাদের পরিচিতিটা বিস্তার করেছে। তেমনি সুনাগরিক হওয়ার জন্য আমাদের কিছু কিছু গুণাবলী থাকতে হবে, সেগুলোর মাধ্যমে আমরা দেশে একজন প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারব। দেখো এই সুনাগরিকের কতগুলো বৈশিষ্ট্য আছে, এগুলো অর্জনের মাধ্যমে আমরা সুনাগরিকে পরিণত হতে পারি। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে মূলত তিনটি মৌলিক গুণের অধিকারী হতে হবে। মূলত আমাদের কয়টি গুণের অধিকারী হতে হবে? দেখো তিনটি গুণের অধিকারী হতে হবে। একজন সুনাগরিক হতে হলে আমাদেরকে তিনটি মৌলিক গুণাবলীর অধিকারী হতে হবে। দেখো এর মধ্যে আমরা সেগুলো জানি কি কি। সুনাগরিকের যে তিনটি গুণাবলী দেখো সেগুলো কি কি। একজন সুনাগরিক হতে হলে আমাদের যে মৌলিক তিনটি গুণাবলী থাকতে হবে তার মধ্যে প্রথমটা হলো বুদ্ধি। সুনাগরিকের যে তিনটা গুণাবলী আছে তার মধ্যে প্রথমটা বুদ্ধি, আর একটা আত্মসংযম। আত্মসংযম তিন চার তিন নম্বরটা হলো বিবেক বিচার। বিবেক বিচার আমরা প্রকৃতভাবে সুনাগরিক যদি হয়ে গড়ে উঠতে পারি তাহলে আমাদের উঠতে চায় তাহলে আমাদের মৌলিক তিনটি বিশেষ গুণের অধিকারী হতে হবে। তার মধ্যে প্রথমটি কি? বুদ্ধি। দ্বিতীয়টি আত্মসংযম। তৃতীয়টি হলো বিবেক বিচার। এই তিনটি মৌলিক গুণাবলীর অধিকারী ব্যক্তি অবশ্যই একটি দেশের সুনাগরিক হিসেবে পরিচিত হবে। এবার আমরা এই তিনটি গুণাবলী সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। দেখো প্রথমটা আমাদের আছে কি? বুদ্ধি। বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। দেখো যদি আমার বুদ্ধিটা না থাকে, বুদ্ধিটা বা মেধাটাকে আমি
কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমি কোনো কাজ সঠিকভাবে বা সফলভাবে সম্পন্ন করতে পারবো না। এজন্য বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করা, তা জ্ঞান অর্জন করা। বুদ্ধিমত্তাকে আমাদের অর্জন করতে হলে আমাদের কী করতে হবে, আমাদের শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। নাগরিককে অবশ্যই যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু যে বই পড়ে শিক্ষা লাভ করায় কিন্তু যথার্থ শিক্ষায় শিক্ষিত হয় না, কারণ যথার্থ শিক্ষায় শিক্ষিত হওয়াকে নিজের মন থেকে জাগ্রত করা, মনের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করা। বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। এজন্য আমাদের কি বাবা মায়েদের উচিত সন্তানদের যথাযথ শিক্ষা দেওয়া, সরকারের দায়িত্ব উপযুক্ত শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা। আমাদের সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমরা প্রকৃত নাগরিক হয়ে গড়ে উঠতে পারবো এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবো। এজন্য সুনাগরিকের যে মৌলিক তিনটি গুণাবলী, তার মধ্যে বুদ্ধিটাই কিন্তু সবচেয়ে মূল্যবান সম্পদ। দেখো, এরপরে দুই নম্বরটা আছে কি, আত্মসংযম। আত্মসংযম কি? আত্মসংযম হলো নিজেকে নিয়ন্ত্রিত করা, নিজেকে নিয়ন্ত্রণ করা। আমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি কিন্তু আমি কখনোই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করতে পারবো না। এজন্য সুনাগরিককে অবশ্যই আত্মসংযমী হতে হবে। আত্মসংযম নাগরিককে অসৎ কাজ, দুর্নীতি, স্বজনপ্রীতি এসব থেকে বিরত থাকতে সাহায্য করে। কিন্তু যে ব্যক্তি আত্মসংযমী হতে পারে না সে কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে যেতে পারে, যেটা দেশের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। এজন্য দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে, নিয়ম মেনে চলতে, অনুপ্রাণিত হতে আমাদের আত্মসংযমী হতে হবে। আত্মসংযমী নাগরিক নিয়মকানুন মেনে অন্যের মতামতকে শ্রদ্ধা করে দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়। এই জন্য দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে সে পারে। কিন্তু যখনই তার মধ্যে আত্মসংযমী থাকবে না, সে দেশের ভিতরে অন্যায়, তারপরে স্বজনপ্রীতিতে জড়িয়ে পড়বে, তখন কিন্তু দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। এজন্য তখন তাকে যোগ্য নেতৃত্ব থেকে বাদ দেওয়া হয় কিংবা তাকে বহিষ্কার করা হয়। এজন্য আমাদের অবশ্যই আত্মসংযমী হতে হবে। তাহলে আমাদের প্রথমটা ছিল বুদ্ধি, দ্বিতীয়টা হলো আত্মসংযম, তিন নম্বরটা হলো বিবেক বিচার। দেখো, বিবেক বিচার বলতে ভালো মন্দের যে জ্ঞান, দায়িত্ব কর্তব্যের যে জ্ঞান সেটাকে বোঝায়। কোনটা ভালো কোনটা খারাপ এইটা যে বিচার করার ক্ষমতা, এটাই হলো বিবেক। কোনো জিনিস ভালো কিংবা খারাপ সেটা কিন্তু তোমার বিবেক দিয়ে তুমি সেটা বুঝতে পারবে। এজন্য আমাদের সুনাগরিক হতে হলে অবশ্যই বিবেকবান এবং বিচার বুদ্ধিসম্পন্ন হতে হবে। একজন নাগরিক শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলে চলবে না, সে যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ। সুনাগরিকের যে তিনটি গুণাবলী আছে তার যদি কোনো একটি বাদ থাকে, বুদ্ধি এবং আত্মসংযম যদি থাকে, বিচার বুদ্ধি যদি না থাকে, বিবেক বুদ্ধি যদি না থাকে, তাহলে কিন্তু সে সুনাগরিক হিসেবে পরিচিতি লাভ করবে না বা সুনাগরিক হিসেবে তাকে গণ্য করা হবে না। কারণ কি, বিবেক বিবেচনা যদি না থাকে সে ভালো এবং মন্দের যে পার্থক্য এটা বুঝতে পারবে না। যার মধ্যে বিবেক বিবেচনা বোধ আছে সে মন্দ কাজটি পরিহার করবে এবং ভালো কাজটি গ্রহণ করবে। এছাড়া সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যার সমাধান হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। যখন কোনো সমাজে বিভিন্ন যে বিশৃঙ্খলা দেখা দেয় তখন কিন্তু বুদ্ধি দিয়ে আত্মসংযমী হয়ে কাজ হয় না, তখন বিবেক দিয়ে সঠিক পথটাকে তাদেরকে প্রদর্শিত করতে হয়। বিচার করার সময় কিন্তু বিবেকবান ব্যক্তি ছাড়া সঠিক পথটা নির্ধারণ করতে পারে না। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। বিবেকটা হলো একজন সুনাগরিকের জাগ্রত শক্তি। অতএব নাগরিক নিজে বিবেকবান হবে, অন্যদেরকে বিবেকবান ও বুদ্ধিসম্পন্ন হতে উৎসাহিত করবে। একজন সুনাগরিকের মূল কাজ হলো কি, সে নিজে বিবেকবান হবে এবং অন্যদেরকে বিবেকবান বা বুদ্ধিসম্পন্ন হতে উৎসাহিত করবে।
উল্লেখিত গুণাগুণ ছাড়াও সুনাগরে আরও কতগুলো গুণ থাকা প্রয়োজন। যেমন দেখো, সুনাগরিককে দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, অন্যায়ের প্রতিবাদ করার মনোভাব থাকতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোভাবের অধিকারী হতে হবে, দেশের স্বার্থকে বড় করে দেখতে হবে। এগুলো হলো একজন সুনাগরিকের গুণাবলী। নিজের স্বার্থকে বড় করে দেখলে সে কখনো সুনাগরিক হতে পারবে না। অতএব আমরা এতক্ষণ তাহলে কী জানলাম, সুনাগরিক কী, সুনাগরিকের যে গুণাবলী আছে সেগুলো কী কী, সুনাগরিকের যে তিনটি গুণাবলী আছে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। আমাদের ভবিষ্যৎ নাগরিকের অবশ্যই এই গুণগুলো অর্জন করতে হবে, তাহলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এটা ছিল আমাদের পঞ্চম অধ্যায়ে বাংলাদেশ ও বাংলাদেশ দেশের নাগরিকের পাঠ একে সুনাগরিকের গুণাবলী। এবার আমরা দেখো অ্যাসাইনমেন্টে দ্বিতীয় প্রশ্ন আছে কি, ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। অধ্যায় ষষ্ঠ, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এখানে আছে দেখো, পার্ট তিনের নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণ বিধি। পার্ট তিন, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণ বিধি, ও নির্বাচনী আচরণ বিধি। এটা হলো আমাদের ষষ্ঠ অধ্যায়ে আজকের পাঠের বিষয়, এই পাঠ তিনের নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণ বিধি। নির্বাচন কমিশনটা কি, যে কোনো ক্ষেত্রে দেশের যে কোনো কাজের জন্য কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে, তেমনি নির্বাচন পরিচালনার জন্য একটা নির্দিষ্ট যে নির্বাচনকে পরিচালনার জন্য একটা নির্দিষ্ট দায়িত্ব, নির্বাচনের কাজে দায়িত্ব থাকার জন্য কিছু লোক আছে, যা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকে বলে নির্বাচন কমিশন। যে প্রতিষ্ঠান দেখো, নির্বাচন কমিশনটা কি, নির্বাচন কমিশন হলো, নির্বাচন কমিশনটা কি, যে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান নির্বাচন কমিশন হলো যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার জন্য, নির্বাচন
পরিচালনার জন্য নিয়োজিত থাকে তাকে নির্বাচন কমিশন বলে। যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার জন্য নিয়োজিত থাকে তাকে নির্বাচন কমিশন বলে। এখন বাংলাদেশেরও এর ব্যতিক্রম নয়, বাংলাদেশেও এরকম একটি নির্বাচন কমিশন আছে। রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন কমিশনার নিয়ে এটি গঠিত হয়। নির্বাচন কমিশনার যে প্রতিষ্ঠান আছে সেখানে প্রধান থাকে একজন নির্বাচনার কমিশনার এবং তার সমন্বয়ে কয়েকজন কমিশনার নিয়ে এটি গঠিত হয়। তাদের কাজের মেয়াদ কর্মে যোগদানের থেকে 5 বছর। নির্বাচন কমিশনারদের কাজের মেয়াদ হলো নির্বাচন থেকে তাদের 5 বছর। 5 বছর পর্যন্ত তাদের কাজের মেয়াদ থাকে, তাদের কার্যকাল থাকে 5 বছর। তো নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো জাতীয় স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচন পরিচালনা করা। নির্বাচন কমিশনারের কাজ হলো জাতীয় পর্যায়ে জাতীয় যে নির্বাচন হয় এবং স্থানীয় ছোট পর্যায়ে যে নির্বাচনগুলো হয় এই নির্বাচনগুলোর বিভিন্ন পর্যায়ে নির্বাচনগুলো সম্পন্ন করা। এই কাজটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট আরও অনেক কাজ সম্পাদন করতে হয়। দেখো নির্বাচন কমিশনের কয়েকটি উল্লেখযোগ্য কাজ আছে, সেগুলো কি? নির্বাচন কমিশনারের যে কাজ থাকে, নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনের যে কাজগুলো থাকে কি? ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদ। 1 নম্বর আছে ভোটার তালিকা প্রণয়ন ও হাল নাগাদ করণ। 1 নম্বর হলো হালনাগাদ করণ। 2 নম্বর সকল নির্বাচন উপনির্বাচন পরিচালনা। 2 সকল নির্বাচন ও উপ নির্বাচন পরিচালনা। 3 নম্বরে আছে কি? নির্বাচনী প্রতীক বরাদ্দ করা। নির্বাচনী প্রতীক বরাদ্দ করা। 4 নম্বরে আছে কি? নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। তারপর আছে সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন। তারপরে আছে নির্বাচনী আচরণবিধি তৈরি।
6 নম্বর নির্বাচনী আচরণ বিধি তৈরি। এরপরে হলো 7 নম্বর ব্যালট পেপার ব্যালট পেপার ব্যালট পেপার মুদ্রণ। ব্যালট পেপার মুদ্রণ ব্যালট বাক্স প্রস্তুত 7-8 নম্বর ব্যালট বাক্স প্রস্তুত ব্যালট বাক্স প্রস্তুত নির্বাচনী আচরণ বিধি যথাযথ প্রয়োগ। নির্বাচনী আচরণ বিধি যথ প্রস্তুত। তারপরে ও প্রয়োগ এরপরে হলো ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ 10 ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ। 11 নম্বর হলো নির্বাচনী বিরোধ নিষ্পত্তি নির্বাচনী বিরোধ নিষ্পত্তি। উপরোক্ত কার্যাবলীগুলো একজন নির্বাচন কমিশনারের কাজ। এবারে আমাদের 2 নম্বর আছে কি নির্বাচনী এলাকা। প্রতিনিধি নির্বাচনের জন্য পুরো দেশটাকে কয়েকটি এলাকায় বিভক্ত করা হয়। এরূপ প্রতিটি নির্দিষ্ট এলাকাকে নির্বাচনী এলাকা বলা হয়। নির্বাচনী এলাকা বলতে যেখানে আমরা নির্বাচনটা করব সেটাই হলো নির্বাচনী এলাকা। বিভিন্ন ধরনের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমারেখা বিভিন্ন রকম হয়। যেমন জাতীয় সংসদ নির্বাচনে পুরো দেশটাকে 300টি নির্বাচন এলাকায় বিভক্ত করা হয়। জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরো দেশটাকে আমাদের 300টি নির্বাচন এলাকায় বিভক্ত করা হয়। একইভাবে সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদের স্ব সীমারেখাকে আলাদা আলাদা নির্বাচনী এলাকা হিসাবে ধরা হয়। নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা নির্ধারণ করে। এক এলাকার ভোটার অন্য এলাকায় ভোট দিতে পারে না। নির্বাচন কমিশনার কিন্তু এটাও নির্ধারণ করে দেয় এক এলাকার যে ভোটার অন্য এলাকায় যেয়ে সে ভোট দিতে পারে না। নির্বাচনী পরিচালনা ও নির্বাচনী ফলাফল ঘোষণা এলাকাভিত্তিক হয়ে থাকে। যে এলাকায় নির্বাচনটা হবে সেই এলাকায় সেই নির্বাচনের ফলাফলটা ঘোষণা হবে। এরপরে আছে একটা নির্বাচনী আচরণ বিধি। দেখো নির্বাচনী আচরণ হলো নির্বাচন কমিশনের একটা অন্যতম কাজ হলো নির্বাচনী আচরণ বিধি তৈরি করা। আমরা একটা লিখছি না নির্বাচনে এখানে 9 নম্বর আছে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে প্রস্তুত প্রয়োগ। নির্বাচনী আচরণ বিধিটা নির্বাচন কমিশনার তৈরি করে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে এটি করা হয়। কারণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি যদি বিশৃঙ্খলা হয় তাহলে কিন্তু নির্বাচনটা সঠিকভাবে হয় না। এই জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে শান্ত এবং স্বাভাবিক হতে হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করতে হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্বাচনের সময় নাগরিকরা কী কী আচরণ করবে তার একটি নীতিমালা দেয়। দেখো সে একেই বলে নির্বাচনে আচরণ বিধি।
নির্বাচন কমিশনের যে নীতিমালা তৈরি করে নির্বাচনকে সঠিকভাবে এবং শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য বা বাস্তবায়ন করার জন্য যে আচরণবিধি তৈরি করা হয় একে বলে নির্বাচন আচরণবিধি। দেখো এগুলো কী কী। এক নম্বর আছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না। ভোটার ভোটের আগে কিন্তু অবশ্যই মনোনয়নপত্র জমা দিতে হয়। এই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রকার সমাবেশ বা মিছিল করা যাবে না। দুই নম্বর আছে, দেওয়ালে বা অন্য কোনো কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না। নির্বাচন আচরণবিধির দুই নম্বর আছে, দেওয়ালে অথবা কোনো অন্য কোথাও কোনো কিছুর পোস্টার দেওয়া যাবে না। তিন নম্বর আছে, কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না। নির্বাচন আচরণবিধির তিন নম্বরে আছে কি, রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না। চার নম্বর আছে, রশিতে পোস্টার বা প্ল্যাকার্ড ঝোলানো যাবে। আমরা যে নির্বাচনে যে পোস্টারগুলো বা প্ল্যাকার্ডগুলো ঝোলাবো কিসে, রশিতে এগুলো আমরা ঝোলাবো, দেয়ালে বা অন্য কোনো জায়গায় এগুলো লাগানো যাবে না। প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না। ভোটারদের ভোটারের কাজ পরিচালনা করার জন্য কোনো আলোকসজ্জা বা গেট করা যাবে না। মোটরসাইকেলে বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না। মিছিলে কিন্তু অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এজন্য মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন বা অতিরিক্ত জনগণ নিয়ে কিন্তু এই মিছিলটা করা যাবে না। নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না। যখন নির্বাচন শুরু হবে, নির্বাচনী যে ক্যাম্প থাকবে যথাযথ ক্যাম্পে, এখানে ভোটারদের কোনো প্রকার উপহার বা খাদ্যদ্রব্য পানীয় সরবরাহ করা যাবে না। এগুলো হলো নির্বাচন আচরণ বিধি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের বিষয় ছিল এই দুটা। প্রথমটা ছিল বাংলাদেশের নাগরিক এখানে সুনাগরিকের যে গুণাবলী আমরা বিস্তারিত সে সম্পর্কে জেনেছি। এরপরে আছে কি, ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এর ভিতরে আছে পার্ট তিনের নির্বাচন কমিশন। আমরা নির্বাচনটা কী, নির্বাচন কমিশন কী সেটা জানছি, নির্বাচনী এলাকা সেগুলো জানছি, এবার ও নির্বাচনী আচরণবিধি কী কী সে সম্পর্কে আমরা মোটামুটি বিস্তারিত ধারণা পেয়েছি। এবার তোমরা এটা সুন্দরভাবে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে অবশ্যই স্কুলে জমা দেবে। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।